Hello friends, আমি পল্লবী অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা আজকে আমার ভিডিও এই প্রথমবার দেখছেন তাদের থ্যাংকস ফর ওয়াচিং। আপনারা যারা আমাকে ইনস্টাগ্রামে পিকচার শেয়ার করেছিলেন তাদের ছবি আমি অলরেডি সেখানে ফিচার করা স্টার্ট করেছি। আমি সবার ছবি ফিচার করব, সো বি পেশেন্ট অ্যান্ড কিপ শেয়ারিং। নিচে ডেসক্রিপশন বক্সে আমি সব কিছুর ডিটেলস দিয়ে রাখবো। আজকে আমি বানিয়েছি হল্যান্ডিশ সস, এটা আপনি ডিপ ক্রিম অথবা স্প্রেড হিসাবেও ইউজ করতে পারেন। তাহলে আসুন দেখে নিই এটা বানাতে আমাদের ঠিক কী কী লাগবে। এখানে আমি নিয়েছি 2 টেবিল স্পুন বাটার আর 1/2 লেমন। আপনি লাইম অথবা ভিনিগারও ইউজ করতে পারেন। আর লাগছে 2টো লার্জ এগ, একটা বাটার আর লেবুর রসকে বাইন্ড করতে হেল্প করে। এখন আমরা ডিমটাকে ফাটিয়ে এগ ইয়ল্ক আর এগ হোয়াইটটা সেপারেট করে রাখব। এখানে শুধু আজকে আমরা এগ ইয়ল্কটি ইউজ করব। এগ হোয়াইটটা আপনি স্টোর করে রাখতে পারেন পরে ইউজ করার জন্য। আমরা এখানে একটা বড় গ্লাস বোল ইউজ করেছি, যেটা আমাদের ডাবল বয়লারে ইজি হবে। এখন আমরা এরম একটা প্যানকে মিডিয়াম হিটে বসিয়ে তার উপর গ্লাস বোলটা রেখে দেব। প্যানটার হাইট একটু বেশি হলেই ভালো, যাতে বোলটা নিচের জলকে টাচ না করে। টাচ করলে এটা স্ক্রাম্বেলড এগ হয়ে যাবে। এখন একটা হুইক্স দিয়ে এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে, যাতে এর মধ্যে এয়ার বাবল ভরে গিয়ে এটা অনেকটা ফ্লাফি হয়ে যায়। এই প্রসেসটা একটু ফাস্ট করতে হবে, যাতে অ্যামাউন্টটা মোটামুটি ডাবল হয়ে যায়। লেবুর রস আর বাটার মিক্স হয় না, বিকজ জল আর তেল মিক্স হয় না। লেবুর রস, বাটার আর এগ ইয়ক মিলে একটা ইমালশন তৈরি হয়। এখন আমি 1/2 লেমন এর মধ্যে স্কুইজ করে দিচ্ছি। আপনি চাইলে লাইম অথবা ভিনিগারও ইউজ করতে পারেন। আর যদি আপনি টক কম পছন্দ করেন তাহলে 1 টেবিল স্পুন লেমন জুসই এনাফ। এরপর আরও একবার মিক্স করে দিচ্ছি, যাতে আরও কিছুটা ফ্লাফি হয়ে যায়। এখন আমাদের ডিমটা পুরোপুরি রেডি বাটারের ফ্যাটকে হোল্ড করার জন্য। আমি বাটারটাকে 30 সেকেন্ড মাইক্রোওয়েভ করে নিয়েছি। এবার আস্তে আস্তে বাটারটা ডিমের মধ্যে অ্যাড করব আর হুইক্স করব। এই সময় কিন্তু কন্টিনিউয়াসলি হুইক্স করতে হবে, না হলে ফ্যাটটা একই জায়গায় বেশি থেকে যাবে আর ফ্যাটটা স্কিড করে যেতে পারে। পুরোটা বাটার একবারে অ্যাড করবেন না, আমি অল্প অল্প করে যেভাবে করছি আপনিও ঠিক সেভাবেই করবেন। দেখতে পাচ্ছেন সসটা আস্তে আস্তে ঘন হয়ে আসছে আর কালারটাও লাইট হয়ে আসছে। এই পুরো সসটা বানাতে আমার 6 থেকে 7 মিনিট মতো সময় লেগেছে। আমি সসটা একটু বেশি ঘন করেছিলাম, আপনার যদি একটু পাতলা পছন্দ হয় তাহলে 4 থেকে 5 মিনিটের মধ্যেই হয়ে যাবে। বার্গার, স্যান্ডউইচ বা চিকেন উইংস অথবা বেকড চিকেন, সব কিছুর সঙ্গেই এই সসটা খুবই ভালো লাগে। সসটা যেহেতু এখন অনেকটাই হয়ে এসেছে, তাই উইক্স করতে করতে মাঝে মাঝে থিকনেসটা একটু চেক করে নেবেন। যেহেতু এর মধ্যে বাটার আছে, তাই ঠান্ডা হলে কিন্তু সসটা আরও ঘন হয়ে যাবে, তাই প্রথমে একটু পাতলা রাখাই বেটার। এই সময় ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। এরপর এখানে 1 পিঞ্চ নুন আর পেপার অ্যাড করব। 1 পিঞ্চ মানে কিন্তু 1 পিঞ্চি, যেহেতু বাটারে অলরেডি নুন থাকে। আমি এখানে ব্ল্যাক পেপার ইউজ করেছি, আপনার কাছে হোয়াইট পেপার থাকলে তাও ইউজ করতে পারেন। এখন সব কিছু খুব ভালো করে একবার মিশিয়ে দেব, তারপর বোলটা নিচে নামিয়ে রাখব। আমাদের
হল্যান্ডিজ সস একদম রেডি। আজকে আমি বেকড চিকেনের সাথে এটাকে সার্ভ করব। তাহলে দেখতে পেলেন কত সহজেই আমাদের হল্যান্ডিজ সস রেডি হয়ে গেছে। যদি আপনার আমার ভিডিওটা পছন্দ হয় তাহলে প্লিজ লাইক আর শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে আমাকে জানাবেন আপনার রেসিপিটা কেমন লাগলো। যদি বাড়িতে বানান তাহলে পিকচার শেয়ার করতে পারেন আমার ইনস্টাগ্রামে। যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো বাই।